আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত সংস্কৃত পাঠ্য বইয়ের অন্তর্গত কারক বিভক্তি সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কারক বিভক্তি দিয়ে সাজিয়েছি যেগুলি প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে, এমনকি গ্র্যাজুয়েশনে যাদের পাশে সংস্কৃত সাবজেক্টটি রয়েছে তারাও যদি এই কারক বিভক্তিগুলো মুখস্থ করে রাখে তাহলে তাদের পরীক্ষায়ও তারা খুব সহজেই কমন পেয়ে যাবে কারক বিভক্তি অংশ থেকে। এমন নয় যে আজকের ভিডিওয় আলোচিত কারক বিভক্তিগুলো শুধুমাত্র এইবারের পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, এগুলি প্রত্যেকবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, এখানে মাত্র 40টি কারক বিভক্তি করে দেওয়া রয়েছে যেগুলো মুখস্থ করলেই তোমরা পরীক্ষায় খুব সহজে কমন পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। যেহেতু এটি সাজেশনের ভিডিও, সুতরাং আমি বিস্তারিত আলোচনা করব না, তোমরা অবশ্যই উত্তরগুলি খাতায় লিখে নেবে। এক দাগে লিখবে মেঘাত বৃষ্টি ভবতি, মেঘাত এই শব্দের নিচে দাগ, এটা হবে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। দুই দাগে আছে দিনায়ও বস্ত্রং দদাতি, দিনায়ও পদের নিচে দাগ, এটা হবে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। তিন দাগে আছে ছাত্রেণো পুস্তকম পঠ্যতে, ছাত্রেণো পদের নিচে দাগ, এটা হবে করণ কারকে তৃতীয়া। এরপরে চলে আসছি চার দাগে, এখানে বলা হচ্ছে ক্রন্দত পুত্রস্য মাতা জগাম, পুত্রস্য পদের নিচে দাগ আছে, এটা হবে অনাদরে ষষ্ঠী বিভক্তি। এবারে চলে আসছি পাঁচ দাগে, এখানে বলা হচ্ছে কেশেষু চমরিং হন্তি, কেশেষু পদের নিচে দাগ, এটা হবে নিমিত্তাৎ কর্মযোগে সপ্তমী বিভক্তি। ছয় দাগে বলা হচ্ছে পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেষু পদের নিচে দাগ, এটা হবে নির্ধারণে সপ্তমী বিভক্তি। সাত দাগে বলা হচ্ছে শোকেন রোদিতি বালা, শোকেন পদের নিচে দাগ আছে, এটা হবে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি। আট দাগে বলা হচ্ছে শিশবে মোদক রোচতে, এটা হবে রুচ ধাতুর প্রয়োগে চতুর্থী বিভক্তি। নয় দাগে বলা হচ্ছে জ্ঞানং বিনা জীবনং বৃথা, জ্ঞানং পদের নিচে দাগ আছে, এটা হবে বিনা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। দশ দাগে বলা হচ্ছে কেশেষু গৃহীতা কৃষ্ণা, কেশেষু পদের নিচে দাগ আছে, এটা হবে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি। এগারো দাগে বলা হচ্ছে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্যে পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। বারো দাগে বলা হচ্ছে ক্রোশং কুটিলা নদী, ক্রোশং পদের নিচে দাগ, এর উত্তর হবে ক্রোশং পদে অত্যন্ত সংযোগে দ্বিতীয়া বিভক্তি। বারো দাগে বলা হচ্ছে স্বমহং শতং ধারয়তি, মহং পদের নিচে দাগ আছে, এটা হবে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। চোদ্দ দাগে আছে চর্মণি দীপিনং হন্তি, চর্মণি পদের নিচে দাগ, এর উত্তর হবে নিমিত্তাৎ কর্মযোগে সপ্তমী বিভক্তি। পনেরো দাগ জটাভি তাপসম অপসম, জটাভি পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি। ষোলো দাগ দ্রুতং ধাবতি মৃগঃ, দ্রুতং পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। সতেরো দাগ কবিষু রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ, কবিষু পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে নির্ধারণে সপ্তমী বিভক্তি। আঠেরো দাগে বলা হচ্ছে একাদশীম উপবসতি বিধবা, একাদশীম পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে অত্যন্ত সংযোগে দ্বিতীয়া বিভক্তি। উনিশ দাগে বলা হচ্ছে শিশু সর্পাত বিভেতি, এ প্রসঙ্গে বলে রেখে যদি কোনো কিছু ভয় পাওয়া বোঝায় সেক্ষেত্রে ভিত্রার্থানাং ভয় হেতু সূত্র হয়, এখানে তোমরা লিখতে পারো ভিত্রার্থানাং ভয় হেতু সূত্রে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি বা শুধুমাত্র অপাদান কারকে পঞ্চমী বিভক্তি লিখলেও সঠিক উত্তরই হবে। কুড়ি দাগে বলা হচ্ছে কবিষু কালিদাস শ্রেষ্ঠ, কবিষু পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে নির্ধারণে সপ্তমী বিভক্তি। একুশ দাগ তস্য লেখনং সুন্দরম অস্তি, তস্য পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে কর্তায় ষষ্ঠী বিভক্তি। বাইশ দাগে বলা হচ্ছে কাকেভ্য মোদকং রক্ষ, কাকেভ্য পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে বারণার্থক শব্দযোগে তৃতীয়া বিভক্তি। তেইশ দাগের প্রশ্ন বিদ্যাং বিনা জীবনং ব্যর্থম,
বিদ্যাং পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে বিনা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। এবারে চলে আসছি ২৪ দাগে। এখানে বলা হচ্ছে স প্রাসাদাত প্রেক্ষতে, প্রাসাদাত পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে লবলোপে কর্মে পঞ্চমী বিভক্তি। ২৫ দাগে বলা হচ্ছে বালিকেন চন্দ্র দৃশ্যতে, বালিকেন পদের নিচে দাগ রয়েছে, এর উত্তর হবে করুণ কারকে তৃতীয়া বিভক্তি। ২৬ দাগের প্রশ্ন কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, দেখো কবি সু কালিদাস শ্রেষ্ঠ এক্ষেত্রে কিন্তু সপ্তমী বিভক্তি হয়েছিল, কিন্তু কবিনাং কালিদাস শ্রেষ্ঠ এক্ষেত্রে হবে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি। তারপরে ২৭ দাগে আছে ধনাত বিদ্যা গরীয়সী, ধনাত পদের নিচে দাগ, এর উত্তর হবে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি। ২৮ দাগে আছে দিনং প্রতি দয়া কুরু, দিনং পদের নিচে দাগ, এর উত্তর হবে প্রতি অব্যয়যোগে দ্বিতীয়া বিভক্তি। এবারে চলে আসছি ২৯ দাগে। এখানে বলা হচ্ছে বিদ্যান সর্বেষাং পূজিতা, সর্বেষাং পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে তস্য চ বর্তমানে সূত্রে কর্তায় ষষ্ঠী বিভক্তি। ৩০ দাগে আছে বনম অধিবসতি মুনি, এর উত্তর হবে অধিপূর্বক বস এর প্রয়োগে অধিকরণে কর্ম বা কর্মে দ্বিতীয়া। ৩১ দাগে আছে বালিকা হরিণী দৃশ্যতে, বালিকা পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে উক্ত কর্তায় প্রথমা বিভক্তি। ৩২ দাগে আছে ইন্দ্রায় বসট, ইন্দ্রায় পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে বসট শব্দযোগে চতুর্থী বিভক্তি। ৩৩ দাগে আছে সমধুরং গায়তি, মধুরং পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। ৩৪ দাগ হারায় সুবর্ণম, এর উত্তর হবে তাদর্থে চতুর্থী বিভক্তি। ৩৫ দাগের প্রশ্নে বলা হচ্ছে স কর্ণেন বধির, কর্ণেন পদের নিচে দাগ, এর উত্তর হবে জেনাঙ্গ বিকার সূত্রে তৃতীয়া বিভক্তি। ৩৬ দাগে বলা হচ্ছে শোকাত ক্রন্দতি বালা, এর উত্তর হবে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি। ৩৭ দাগ ভয়াত কম্পতে বালিকা, ভয়াত পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে ভিত্রার্থানাং ভয় হেতু অপাদানে পঞ্চমী, বা তোমরা শুধুমাত্র অপাদান কারকে পঞ্চমী বিভক্তিও লিখতে পারো। ৩৮ দাগ কর্ণ দাতা ইত বিশ্রুত, দাতা পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। ৩৯ দাগ স মাসেন ব্যাকরণম অপঠত, মাসেন পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে অপবর্গে তৃতীয়া বিভক্তি। তারপরে চলে আসছি ৪০ দাগে। এখানে বলা হচ্ছে দশরথ ইতি নৃপ আসিত, দশরথ পদের নিচে দাগ আছে, এর উত্তর হবে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি। এটাই ছিল আজকের কারক বিভক্তির উপর সাজেশনের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।